রোজার মাস, পুণ্য অর্জনের মাস, পুণ্য অর্জন করতে শেখার মাস। আমরা সুন্দর সুন্দর খাবার ফলমূল খেয়ে সুখেই রোজা রাখি, তবুও দিনের বেলায় পিপাসা লাগে, ক্ষুধাও লাগে, শরীর মন আনচান করে। কিন্তু যারা অভাবের জন্য খেতে পায় না, উপোস থাকতে হয়, তাদের কত কষ্ট হয় ভাবুন তো। আমার মনে হয় ওই সকল অসহায় মানুষগুলোর কষ্ট যন্ত্রণা উপলব্ধি করার জন্যই আল্লাহ আমাদেরকে রোজার মতো ইবাদতটা দিয়েছেন, যাতে মানুষ মানুষের কষ্ট যন্ত্রণা উপলব্ধি করে অন্যের প্রতি সহমর্মী হয়, সহব্যথী হয় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আজ চারিদিকে লুটে ফুটে খাওয়া খাই চলছে, একে অন্যের হক মেরে খেয়ে নিচ্ছে দ্বিধায়। কেউ অঢেল সম্পত্তির মালিক হচ্ছে, কারো এক মুঠো ভাত জুটছে না। ঠিক এমনই পরিস্থিতিতে রোজার শিক্ষাটা আমাদের ভীষণই দরকার। রোজাকে আমরা শুধু পুণ্য অর্জনের ইবাদতের মধ্যেই আবদ্ধ রেখে শুধু উপোস করে যাচ্ছি, কিন্তু এর শিক্ষণীয় বার্তাটা গ্রহণ করে তা প্র্যাকটিক্যাল জীবনে বা সমাজে কার্যকর করছে কি, বিষয়টা ভাবতে হবে, গভীরভাবে ভাবতে হবে।